আসসালামু আলাইকুম। সকলে সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিওটি। আজকে আমরা আলোচনা করব ডায়মন্ড ডাফ বা চাইনিজ ঘুঘু পালন পদ্ধতি। ডায়মন্ড ডাফ কী কী খাবার খায় এবং এর খাঁচার সেট আপ কীভাবে করতে হবে এবং এদের রোগ হলে এদের কীভাবে চিকিৎসা করতে হবে এর বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখতে চমৎকার এই কিউব পাখির নামই হচ্ছে ডায়মন্ড ডাফ। আমাদের দেশে প্রকৃতিতে যে ঘুঘু দেখা যায় এগুলো দেখতে অনেকটা সেরকম, তবে এদের আকার অনেকটা ছোট। ডায়মন্ড ডাফ খুবই শান্ত প্রজাতির একটি পাখি। এই পাখি পালনের সবচেয়ে বড় মজা হচ্ছে ছেলে পাখি যখন মেয়ে পাখিটিকে ডাকে, মেয়ে পাখিকে আকর্ষিত করার জন্য যখন নাচানাচি করে তখন দেখতে খুব ভালো লাগে। আপনারা চাইলে একসাথে বড় খাঁচায় অনেকগুলা ডায়মন্ড ডাফ ঘুঘু পালন করতে পারবেন। এরা আমাদের দেশীয় ঘুঘুর মতোই বাংলাদেশ এবং ভারতের আবহাওয়াতে খুব সহজেই মানিয়ে নিতে পারে। ডায়মন্ড ঘুঘু পালন করতে প্রয়োজন পড়বে একটি খাঁচা। আপনি চাইলে খাঁচা এবং কলোনি উভয়ভাবেই পালন করতে পারবেন, তবে খাঁচাতে পালন করাই উত্তম। কারণ কলোনিতে এই ডায়মন্ড ডাফ পালন করলে একজনের বাসায় আরেকজনের ডিম পারে এবং পরবর্তীতে নানা ধরনের সমস্যা হয়। তাই আমি আপনাদের সাজেস্ট করব খাঁচায় পাখি পালন করার জন্য। ব্রিডিংয়ের জন্য পাখি পালন করলে একজোড়া পাখির জন্য 18x18 খাঁচায় যথেষ্ট, তবে আপনারা চাইলে এর থেকেও বড় খাঁচা ব্যবহার করতে পারবেন। খাঁচার ভিতর খাবার, পানি ও গ্রিডের আলাদা আলাদা পাত্র দিতে হবে। খাবার পাত্রে সবসময় খাবার দিয়ে রাখতে হবে এবং পানির পাত্রে সবসময় পানি দিয়ে রাখবেন। আর এগুলোর পাশাপাশি আপনার পাখিকে একটি গ্রিডের পাত্রও দিয়ে রাখবেন। পাখির ডিম পাড়ার জন্য আলাদা একটা মাটির মটকা দিতে হবে। আপনারা চাইলে বাঁশের ঝুড়ি অথবা প্লাস্টিকের মটকাও ব্যবহার করতে পারবেন। এদের বাসা তৈরির জন্য খাঁচার ভিতর কিছু শুকনা দুর্বা ঘাস অথবা খড়কুটো দিয়ে রাখবে, এরা আপনি আপনি বাসা বানিয়ে নেবে। এবার আসুন আমরা জেনে নেই এই ডায়মন্ড ডাফ কতদিন বয়সে অ্যাডাল্ট হয় এবং বছরে কয় জোড়া ডিম বাচ্চা করে এবং এদের ডিম থেকে বাচ্চা হতে কতদিন সময় লাগে। সাধারণত ডায়মন্ড ডাফ 5 থেকে 6 মাস বয়সেই অ্যাডাল্ট হয়। সাধারণত 6 মাস বয়সেই ডায়মন্ড ডাফ ডিম বাচ্চা করতে শুরু করে। দেশীয় ঘুঘুর মতোই ডায়মন্ড ডাফ প্রতিবার এক জোড়া করে ডিম পাড়ে এবং এদের ডিম থেকে বাচ্চা হতে সময় লাগে 15 থেকে 20 দিন। আর এই সময়টাতে মা এবং বাবা উভয় পাখি মিলেই ডিমে তা দিতে থাকে। ডায়মন্ড ঘুঘুর বাচ্চা সাধারণত 2 মাস বয়স পরেই নিজে নিজে খেতে শিখে এবং একা একাই উড়তে শিখে যায়। আর 2 মাস বয়স পর্যন্ত এদের মা বাবা এদের খাইয়ে থাকে। ব্যবসায়িক উদ্দেশ্যে ডায়মন্ড ঘুঘু পালন করলে এক জোড়া ঘুঘু থেকে আপনারা বছরে 7 থেকে 8 বার ডিম বাচ্চা করাতে পারবেন। অন্যদিকে আপনি যদি খুব বেশি অভিজ্ঞ না হন সেক্ষেত্রেও বছরে 4 থেকে 5 বার ডিম বাচ্চা করাতে পারবে। এই পাখির গড়ায়ু সাধারণত 8 থেকে 10 বছর। তাই এই পাখির সঠিক যত্ন পরিচর্যা করলে এক জোড়া পাখি থেকে অনেক দিন ডিম বাচ্চা করানো যায়। এবার আসুন জেনে নেই ডায়মন্ড ডাফের খাদ্য তালিকা। আপনি যদি এই পাখি পালন করে থাকেন তবে তাদের কী কী খাওয়াতে হবে, এই পাখিকে কী কী খাবার খাওয়াবেন তার পুরো একটা তালিকা আমি স্ক্রিনে তুলে ধরলাম। ডায়মন্ড ঘুঘুর খাবার তালিকার প্রথম যে উপাদান সেটা হচ্ছে চীনা এবং কাউন। আপনি চাইলে শুধু চীনা এবং কাউন দিয়েও এদের খাবার তালিকা তৈরি করতে পারেন, তবে এদের পুষ্টি চাহিদা মেটানোর জন্য 6 থেকে 7 প্রকার উপাদান মিশিয়ে এদের খাদ্য তালিকা তৈরি করাটাই উত্তম। সেক্ষেত্রে আপনি 1 কেজি খাবার তৈরিতে চীনা মিক্স করবেন 400 গ্রাম, সাথে কাউন দিবেন 300 গ্রাম পরিমাণ, ভুট্টা ভাঙা 100 গ্রাম, ক্যানারি বীজ 50 গ্রাম, সূর্যমুখীর বীজ 50 গ্রাম, মসুর ডাল 50 গ্রাম, তিল 50 গ্রাম, তিসি 50 গ্রাম এবং 50 গ্রামের মতো প্লাউর ধান। এবার সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে এদের জন্য খাবার তৈরি করবেন।
আপনি এই সবগুলো উপকরণ পাখি ও কবুতর বিক্রির খাবার বিক্রির দোকানেই পেয়ে যাবেন। আর আপনারা যদি এই খাবার তালিকা তৈরি করতে ঝামেলা মনে করেন, সেক্ষেত্রে আপনারা বাজার থেকে রেডিমেড প্যাকেট কিনে আনতে পারেন, তবে রেডিমেড প্যাকেটের দাম তুলনামূলক দাম একটু বেশি পড়বে। তবে আপনি যদি নিজে এই সবগুলো মিক্স করে খাবার তৈরি করেন, সেক্ষেত্রে 80 থেকে 120 টাকার মধ্যেই হয়ে যাবে। দানাদার খাবারের পাশাপাশি এই ডায়মন্ড ডাবকে কিছু কিছু শাকসবজিও খাওয়ানো হয়, যেমন লাল শাক, ডাঁটা শাক, কলমি শাক, এই ধরনের শাক ডায়মন্ড ডাব খেয়ে থাকে। সাধারণত বাজরিগার, লাভবার্ড, জাভা এরা যেমন খোসাসারি খাবার খেয়ে থাকে, ডায়মন্ড ডাব কিন্তু সেরকমটা করে না। ডায়মন্ড ডাব খোসাসহই খাবার খেয়ে থাকে, তাই এদের খাবার হজমের জন্য গিট ব্যবহার করতে হয়। আর এই গিট আপনারা পাখির খাবারের দোকানেই পেয়ে যাবেন। সব ধরনের পাখিকে গিট খাওয়ানোটা অত্যন্ত জরুরি, কারণ আমরা সাধারণত এই পাখিগুলা খাঁচায় পালন করে থাকি এবং এদের পুষ্টি চাহিদা আমরা সব সময় পূরণ করতে পারি না। প্রকৃতিতে থাকলে এরা যেমন সব ধরনের ভিটামিন, খনিজ পদার্থ, ক্যালসিয়াম এরা খেয়ে থাকে, আমরা খাঁচায় এগুলো সব সময় দিতে পারি না, তাই এই গিট পাখির জন্য খুবই জরুরি, তাই অবশ্যই আপনি এই পাখিকে এটা দিবেন। এছাড়াও আপনার পাখির ক্যালসিয়ামের অভাব দেখা দিলে সেক্ষেত্রে ক্যালপ্লেক্স ব্যবহার করা যায়। আবার শরীরে লোম তুলে ফেলা বা ভিটামিনের ঘাটতি দেখা দিলে এদেরকে জিজবেট খাওয়াতে পারেন। এবার আসুন জেনে নিই এক জোড়া ডায়মন্ড ডাবের দাম কত। এই ডায়মন্ড ডাব কয়েকটা মিউটেশনে রয়ে থাকে, যেমন সিলভার ডায়মন্ড, রেড ডায়মন্ড, গ্রে ডায়মন্ড ইত্যাদি। সাধারণত অন্যান্য পাখির তুলনায় এদের দাম তুলনামূলক অনেক কম হয়ে থাকে। আপনি এক জোড়া ডায়মন্ড ডাব 1000 থেকে 1500 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আপনি যদি নতুন পাখি কিনতে চান, তাহলে অবশ্যই চেষ্টা করবেন বাচ্চা অথবা নিউ অ্যাডাল্ট পাখি কেনার জন্য, কারণ রানিং পাখি কিনতে গেলে বিভিন্ন ধরনের সমস্যা হয়। দেখা যায় যেসব পাখির মধ্যেও বিভিন্ন ধরনের সমস্যা থাকে, সাধারণত ওইসব পাখি বিক্রি করে থাকে, তাই চেষ্টা করবেন সবসময় নিউ অ্যাডাল্ট পাখি কেনার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ছোট চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাধ্যমে আমি উপহার দিতে পারি। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।